লতি রান্না করব কাঁঠালের বিচি লতি আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি লতি দিয়ে রান্না করব তো কেটে ধুয়ে নিছি রান্না করতে চলে আসছি আসসালামু আলাইকুম মনাজ ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপরে জানি কি খটর খটর করে তো যাই হোক এখন রান্না শুরু করে দিছি দেখতেই পেলেন আমি লতি আর কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিছি খুব সুন্দর করে আর লতিগুলি দেখতে খুবই সুন্দর তো বাজার থেকে নিয়ে আসছে আর লতি কাঁঠালের বিচি ঘরেই ছিল সব কিছু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি চিংড়ি মাছও ভালো করে ধুয়ে বেছে নিছি তো এখানে রান্না শুরু করে দিছি আজকে রান্না করব কাঁঠালের বিচি লতি আর চিংড়ি মাছ দিয়ে এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো আমি সব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কিন্তু অবশ্যই দিতে হবে লতি রান্না করতে গেলে লতি রান্নায় রসুন কুচি করে বা থেঁতো করে যেটাই দেন দিতে হবে রসুনটা আপনার লতির আর কি প্রধান উপকরণ তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর তার সাথে চিংড়ি মাছটাও ভেজে নিছি তেলের মধ্যে পেঁয়াজ আর তেলের সাথে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের একটু বেশি আর ধনিয়ার গুঁড়া হচ্ছে হাফ চামচের একটু কম তো সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার উপরে যেন কিসের খটখট শব্দ করে উপরতলায় কিছু মনে করবেন না শব্দটা শোনা যাচ্ছে মনে হয় এরকমই ডিস্টার্ব করে এরা সবসময় খটখট খটখট শব্দ করে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে না আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো যায় তবে মশলা ততই কিন্তু খেতে ভালো লাগে যে কোনো তরকারি হোক তো লতিটা কিন্তু আমার খুবই পছন্দ তার সাথে যদি কাঁঠালের বিচি হয় তাহলে তো আর কথাই নাই তো এরকম লতি আর কাঁঠালের বিচি বা শুটকি দিয়ে বা লতি দিয়ে যেটা রান্না করে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমরা যারা মহিলা বা গৃহিণী আছি তাদের কিন্তু এই রান্নাটা খুবই পছন্দের কে কে পছন্দ করেন এরকম লতি রান্না চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এখানে মশলা কষানোর পর আমি কচুর লতি আর এই যে হচ্ছে কাঁঠালের বিচি যে কেটে রাখছি সব দিয়ে দিলাম মশলার মধ্যে তো এখন আমি মশলা চিংড়ি মাছ লতি সব একসাথে মিক্স করে নিলাম নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপর ঢেকে দিব তো দেখুন লতিগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে লতি খাওয়া কিন্তু অনেক ঝামেলার ব্যাপার তারপরও খেতে কিন্তু ভালো লাগে আমরা সবাই ভালোবাসি যতই কষ্ট হোক এরকম কষ্ট করে খেতেও কিন্তু খুব ভালো লাগে খাবারটা এত এই সবজিটা এতই টেস্টি তো কষ্ট করে হলো আমরা রান্না করে খাই তো আমি এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিছিলাম ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ মানে 5 মিনিট আর কি চুলায় রেখে দিছি এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না চুলার আঁচটা একদম কমিয়ে তারপর রান্না করতে হবে আস্তে আস্তে তো ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকে ধনিয়া পাতা আছে বাসায় সবসময় কিন্তু এখন বাসায় ধনিয়া পাতা থাকে না কারণ এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক সামান্য একটু ধনিয়া পাতা ছিল একটা তরকারির মধ্যে দিছি আর একটু ওই যে রেখে দিছিলাম সেটাই এখন কচুলতির মধ্যে দিয়ে দিচ্ছি আর কি ধনিয়া পাতা দিলে টেস্টটা ভালো লাগবে সেই জন্য তো যাই হোক আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আরও আবারও আমি রান্না করব আমার চুলার আঁচটা কমিয়ে কচুর লতি যতটা সম্ভব আর কি চুলা পানি ছাড়া রান্না করতে পারেন ততই ভালো পানি ছাড়া কচুর লতি রান্না করলে সেটা আর গলায় ধরার কোনো ভয় থাকে না তো আমি সবসময় পানি ছাড়াই রান্না করি কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটু পানি দিতে হবে তো আমার কচুর লতিটা একটু শক্ত শক্ত আছে সেজন্য সামান্য একটু পানি দিলাম দেখুন আমি কতটুকু পানি দিলাম খুবই অল্প পানি দিলাম আমি একদমই পানি দিই না কিন্তু এই লতিটা মনে হচ্ছে একটু শক্ত সেই জন্য দিলাম
সবসময় আমি পানি ছাড়া কচুরলতি রান্না করি। পানি ছাড়া কচুরলতি রান্না করতে পারলে খুবই ভালো। তো অনেকে দেখি একদম ঝোলের মতো পানি দেয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকম পানি কম দিয়ে ভাজা ভাজা করে লতি রান্না করলে সেই লতিটা খেতে অদারুণ, অসম্ভব মজা হয়। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করবেন, বাসায় খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আমার কচুর লতিটা আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কচুর লতিটা কিন্তু এখন হয়ে গেছে, একদম এখানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গালা গালা হয় নাই, আস্তে আস্তেই আসে। কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম করে কচুরলতি রান্না করে ভাত দিয়ে খেলে গরম গরম ভাতের সাথে একদম জমে যায়, পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। তো এদিকে আমার রান্না শেষ করে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিছি, এই দেখুন সে খেতে বসে গেছে, কচুরলতিও দিয়ে দিছি। তো খাচ্ছে আর বলছে, তার অনেক প্রিয়, সে কখন খাবে, সব কখন আমি রান্না করব সেই আশায় বসেছিল। তাড়াতাড়ি রান্না করে তাকে আগে খেতে দিয়ে দিলাম, তো খুব খুশি হয়েছে। কচুরলতিটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কথা এলোমেলো হয়ে যায়, কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। তো এই তো হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আমি পরে খাবো। আর এদিকে যে একটা বলে বাটিতে বেড়ে নিচ্ছি লুতিটা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমিও কখন ভাত খাবো সেই চিন্তা করতেছি, আমারও লুতি দেখে আর লোভ সামলাতে পারতেছি না। তাড়াতাড়ি করে গোসল করে ভাত খেয়ে নিব, কারণ এখনও কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, চুলা মুছতে হবে, এসব কম ক্লিন করে তারপর গোসল করবো, গোসল করে তারপর ভাত খাবো। তো এতক্ষণ ধৈর্য ধরতেছে না, মনে হচ্ছে এখনই খাই। তো গোসল না করে ভাত খেতে গেলে কিন্তু শান্তি লাগে না। তো যাই হোক, ধৈর্য ধরে আসি, গোসলটা করে এসেই তারপর খাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা, তো মাশাল্লাহ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। লতি একটু রান্না করলে কিন্তু হয় না, লতি অনেকগুলো রান্না করলে ভালো হয়, কারণ অনেক মন ভরে খাওয়া যায়। তো বন্ধুরা এটা হচ্ছে রাতের বেলা, এখন বাজে রাত 10টা। দেখুন লোডশেডিংয়ের অবস্থা, আমাদের বাসায় কারেন্ট চলে গেছে। তা আমরা বারান্দায় বসে আছি, এরকম শহরকে বারবার কারেন্ট দেয় কিছুক্ষণ পর পর, গরমে একদম জীবনটা অতিষ্ঠ, এত গরম আর কারেন্ট যায়, আর থাকতে পারি না, পাগল হয়ে যায়। তারপরে একটু রক্ষা, যে যে বারান্দায় বসলে বাতাস আসে, সেই জন্য একটু রক্ষা। তো এখন আমরা বারান্দায় বসে আছি রাত 10টার সময়। এই দেখুন কী অন্ধকার চারপাশ, রাস্তায় কারেন্ট চলে গেছে, আশপাশের বাসায় কারেন্ট চলে গেছে। আর এই যে আমার বেলি ফুলটা রাতের বেলায় দেখতে কী সুন্দর লাগে, এতে এর গন্ধে আমি পাগল হয়ে যাই, এত সুন্দর বেলি ফুলের গন্ধ, মন প্রাণ ভরে যায়। তো কারেন্ট গেছে, এখন বারান্দায় বসে বসে সবাই আছে, আমার হাজব্যান্ড আছে পাশে, ছেলের বউ আছে, ছেলে আছে, সবাই আছে। তো এই দেখুন দূরে ওই পাশে কারেন্ট আছে, কিন্তু আমাদের এই এলাকায় নাই, আমাদের এলাকাটা চলে গেছে, চলে আসবো কিছুক্ষণ পরে। তারপরে এক ঘন্টা থাকে, এক ঘন্টা পর আসে। তো বসে বসে বেলি ফুল দেখতেছি, বেলি ফুল দেখতে খুব ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। এখন তো রাত, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।